Hello YouTube family, what's up? Channel aro ekta brand new video shobaike welcome. Bhai finally mane onek din bade ajke Billu Rani shonge dekha. To aro kichu loker asha kotha chilo kintu tara bhai ashene. Bhai morning ride hoyechilo? Bhai morning ride hoyechilo. Shudhu ami chilam na tai to. অনেক ভিড় ছিল তাই তো অনেক আরে ভাই মিস করে ফেললাম আরে ভাই ভাই সব রিঅ্যাকশন দেখছো ভাই কত দাঁত সুন্দর হবে নাকি হবে ভাই সব বুঝতে পারছো ভাই ভালো লাগছে অসাধারণ ফিল আছে অসাধারণ পুরো মানে সাউন্ডের জন্য গাড়িটা আরো বেশি ভালো হ্যাঁ বেশি ভালো লাগে ওই হ্যাঁ ভাই একটা শুধু মার খেয়ে গেছে যদি 200 সিসি বা 250 সিসি হতো না ভাই আরে বাপ রে আমি একটা প্রমোশন করে দিই এখানে আমারই ভিডিওর আমার ভিডিওতে চ্যানেলে গিয়ে চেক করে দেখবে রেব ম্যাচিং বলে একটা ভিডিও আছে সেইটা গিয়ে দেখবে তাহলে কিভাবে আপ শিফট করবে ডাউন শিফট করবে উইদাউট ক্লাচ শিখতে পেরে যাবে ভাই খুবই খতরনাক জিনিস আর আরসি 200 নিয়ে মানে ইনিশিয়াল তো খুবই তাগড়া ইনিশিয়াল বাকি যদি ওই ভিডিওটা দেখে রেপ ম্যাচিংটা শিখতে পারো তাহলে আর কোনো ব্যাপারই নয় ভাই কেউ আশেপাশেই থাকবে না ভাই আমারও সত্যি মনে হয় এটা 390 মাঝে মাঝে খুবই ভালো মানে ইনিশিয়াল এই গাড়িটা আমার রাখার কারণ হচ্ছে অনেক দিন হয়ে গেল গাড়িটা রেখে দিয়েছি পারলে সেলও করে দিতে পারতাম এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের ফার্স্ট RC200 BS4 মডেল BS4 তো ভাই বুঝতে পারছো BS4 ফার্স্ট আমাদের ওয়েস্ট বেঙ্গলের গাড়ি ফার্স্ট গাড়ি এটা BS4 এর ফার্স্ট BS4 200 তো এরকম যারা বাইক লাভার একমাত্র তারাই রিলেট করতে পারবে এই কথাটা কত বড় কথা তো ভাই বাকি দেখো বিল্লু রানী মিকি মাউস লেখাও আছে ভাই আর মিকি মাউসের একটা সুন্দর ইমেজ দেওয়া আছে আর এখানে দেখো লিখে রেখেছে RC390 তো ভাই আমার যখন 390 টা ছিল না হ্যাঁ এটা লেখা ছিল আর আমি যখন বডি গ্রুপ এক্সচেঞ্জ করছি বারবার হ্যাঁ 390 লেখাটা আমি ভাই তোমাদের বাড়ি কোথায় এই তো সামনে এই সামনেই আচ্ছা নাম কি নাম আমার নাম হ্যাঁ ওরকম ভাবে ভাই সাইকেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসতে যদি পড়ে যাও কিছু কি হবে বুঝতে পারছো আচ্ছা ক্যামেরা ম্যামেরা দেখে দাঁড়িয়ে পড়েছো নাকি আরে ভাই অবস্থা দেখো ঠিক আছে 160 আর হিরো ভাই সবাই সিন দেখো রিয়াকশন দেখো ভাই আর এখানে তো ভাই ক্রেজি ভাই ক্রেজি রাইডার ভাই এই দেখো ভাই ক্লোজ কল ভাই সব
ভাই ভাই পাবলিকও ভাই দেখতে চায় না অরিজিনাল কিছু আর, তো যতক্ষণ না ক্র্যাশ দেখাবো যতক্ষণ না কিউট গার্লস রিয়াকশন ভাই, পিকিং আপ হট গার্ল, তারপর কন্ট্রোভার্সি, এইসব ভাই না দেখালে পাবলিকও দেখতে চায় না। আর এই সুযোগ মানে কিছু 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 নয়, এখন তো ম্যাক্সিমাম ইউটিউবাররাই এরকমই হয়ে গেছে ভাই। আমিও যদি কোনো চান্স পাই আমিও অবভিয়াসলি ওরকমই ভিডিও বানাবো, কারণ ওই ভিডিওতে ভিউ থাকে বেশি। মুড ভালো ছিল না, একটা ছোট্টখাটো রাইডও মেরে এলাম ভাই মুড ভালো করার জন্যে। বাকি অনেকদিন সবার সঙ্গে দেখাও হয়নি, আর এখন তো জানোই রোজার মাস চলছে, তো এখন আর সব ভাই বন্ধুরা কেউ বেরোচ্ছে না। আমি ভাই বেরিয়েছিলাম একটু, আর একটা ভাই বেরোবার কথা ছিল, তো সবার নানা রকমের প্রবলেম থাকে, কেউ আবার কেউ কেউ আছে ভাই গ্রুপ না বেরোলে বেরোতে চায় না। ভিডিও আর বেশি লম্বা করবো না, এই সব একটু কথা বলার ছিল তোমাদের সঙ্গে। তো আই হোপ এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর ভাইকে যেভাবে সাপোর্ট করছো ভাই লোক এভাবেই সাপোর্ট করতে থাকো। তো চলো আবারও দেখাবে অন্য কোনো ধামাকাদার ভিডিও, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।